অতিক্রম করবার পর এই ছাদখোলা বাসটি বিজয়সরণী মোড় থেকে আমরা যতদূর জানি গতকাল যেটি বাহুফে থেকে বলা হয়েছিল যে এই বাসটি এখন তেজগাঁও যে ওভারপাসটি রয়েছে সেদিকে যাবার কথা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পর এই বিজয়সরণী মোড়েও আমরা দেখছি যে এখানেও কিন্তু রাস্তার দুপাশে অসংখ্য মানুষ, অসংখ্য ফুটবল প্রেমী, অসংখ্য নারী পুরুষ যুবক বৃদ্ধ একদম সবাই কিন্তু নানা বয়সী তরুণ কিশোর সবাই কিন্তু এই বাংলার সোনার মেয়েদেরকে কিন্তু বরণ করে নিচ্ছে, সবাই কেউ ফুল ছিটিয়ে এবং আমাদের ওই বাংলাদেশের স্বর্ণজয়ী নারীরাও কিন্তু তারাও আপ্লুত, আবেগ আপ্লুত আমরা দেখছি, জাতীয় পতাকা হাতে নিয়ে সবার অভিবাদনকে তারাও কিন্তু হাত নেড়ে গ্রহণ করছেন, তারাও সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে গাড়িটি তেজগাঁওর দিকে হয়তো যাবে, আমরা বিজয়সরণী মোড়ের কাছাকাছি পৌঁছেছি, এখনও ঠিক বাম দিকে টার্ন করেনি, আমরা নিশ্চয়ই আপনাদের দেখাবো, আমরা আপনাদের সঙ্গে থাকবো। এখনও পর্যন্ত যে বিষয়টি আমরা কিন্তু আপনাদের বলছিলাম, এই যে বাংলার যে মেয়েরা যারা আজকে এই 16 কোটি বাঙালির এই বাংলাদেশকে বিশ্ব দরবারে আলোকিত করলো, সবার মুখ সবাকে সবাইকে বিশ্ব দরবারে অনেক উঁচুতে নিয়ে গেল, তারা কিন্তু তাদের মুখে চোখে মুখে শরীরের ভাষায় এতটুকুও কিন্তু আমরা দেখিনি ক্লান্ত, তারা কিন্তু এখনও মনে হচ্ছিল যেন মাঠে সেই ফুটবল মাঠে যেভাবে আমরা দেখেছিলাম হিমালয়ের দেশ নেপালে যেভাবে তারা স্বাচ্ছন্দ্যে পরিশ্রম করে খেলছিলেন, এখনও তাদের কিন্তু আমরা এতটুকুও মনে হয়নি, তারা পরিশ্রান্ত ক্লান্ত মনে হয়নি, তাদেরকে পুরোপুরি মনে হয়েছে তারা এখনও হয়তো যদি আজকে আরেকটি ম্যাচ খেলতে দেওয়া হয় তারা কিন্তু সেই উদ্যম নিয়েই কিন্তু মানুষের সঙ্গে তাদের যে অভিবাদন বা সংবর্ধনা তা আদান প্রদান করছেন। তো এই মুহূর্তে দোতলা বাসটি রয়েছে ঠিক বিজয়সরণী মোড়ের আগে, এখনও বাসটি বামে বা ডানে কোনো দিকে যায়নি, আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো বা দেখাবো, দেখাচ্ছি আমরা সেটি যে বাসটি কোন দিকে যাবে। আমরা যেটি এখন পর্যন্ত জানি এই বিজয়সরণী মোড় থেকে এটি তেজগাঁও ওভারপাস হয়ে এটি মালিবাগ মৌচাক হয়ে কাকরাইল হয়ে এটি মতিঝিল গোলচত্বরে গিয়ে বাফুফে ভবনে যাওয়ার কথা রয়েছে। এখন রাস্তার কী অবস্থা, যানজটের কী অবস্থা সেটি হিসাব নিকাশ করে আমি জানি না রুট পরিবর্তন হবে কি না, এই মুহূর্তে আমরা কিন্তু বিজয়সরণের কাছাকাছি আমরা দেখছি বাসটি বিজয়সরণী মোড় এখনও অতিক্রম করেনি, ডানে সোজা বা বামে কোনো দিকে এখনও যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমি আপনাকে জানিয়ে দিই বাংলাদেশ দলে মোট 31 জন কিন্তু এই যে নেপাল সফরে গিয়েছিল, তার মধ্যে যারা খেলোয়াড় ছাড়াও বাফুফের যে উচ্চ পদস্থ অর্থাৎ অফিসিয়াল বলা হয় টিম অফিসিয়াল তারাও কিন্তু ছিলেন, সেই সবাই মিলেই কিন্তু আজকে বাংলাদেশ বিমানের একটি প্লেনে করে তারা বাংলাদেশে ফিরে এসেছেন এবং তখন আমরা দেখেছি তাদেরকে কিন্তু বিমানে এক দফা ইতিমধ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই তাদের সংবর্ধনা দিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, সেখানে বাংলাদেশ টিমের যারা খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু সেখানে সংবাদ সম্মেলনে তাদের যে আকাঙ্ক্ষার কথা, তাদের যে এই যে প্রাপ্তির কথা, তাদের যে মনের অভিব্যক্তি, তাদের যে একটি সুখস্মৃতি, জীবনের অন্যতম বা এখন পর্যন্ত সেরা সুখস্মৃতি নিশ্চয়ই, সেটি কিন্তু তারা গণমাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে তারা শেয়ার করেছেন। আমরা দেখেছি সেখানে কিন্তু খুব স্পষ্ট করেই সাবিনা খাতুন বলেছিল, আমরা শুনছিলাম সেখানে, যে তাদের এই অর্জনকে, তাদের এই যে তারা যে কাপটি জিতলো সাফে গিয়ে, এটি তারা পুরোপুরি বাংলাদেশের যে 16 কোটি বা 18 কোটি মানুষ রয়েছে তাদেরকে উৎসর্গ করছেন। আমরা দেখছি বাসটি কিন্তু ধীরে ধীরে তেজগাঁও ওভারপাসের দিকেই ঘুরে গেল, অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে রুটের কথা, সে রুট দিয়েই কিন্তু গাড়িটি এগোচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্তে বাসটি আমরা দেখছি বিজয়সরণী মোড় থেকে বাম দিকে টার্ন করেছে, অর্থাৎ তেজগাঁও ওভারব্রিজ পার হয়ে বাসটি ঠিক 7 রাস্তা মোড় হয়ে FDC-র মোড় হয়ে মগবাজার মৌচাক মালিবাগ এরপরে শান্তিনগর কাকরাইল হয়ে বাসটি নাইটাঙ্গেল মোড় এরপরে নয়াপল্টন সড়ক দিয়ে সেটি নিশ্চয়ই আপনি জানেন যে মতিঝিল ছাপড়া চত্বরের দিকে চলে যাবে। আমরাও কিন্তু সেই বাসটির আমরা শুরু থেকেই আমরা একদম কিন্তু সকাল থেকেই আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি পুরো সংবাদটি সরাসরি সম্প্রচার করবার জন্য, কারণ অনেকেই কিন্তু যা সাধারণ মানুষ কিন্তু অনেকেই রাস্তায় আসতে পারেননি বা এই আয়োজনের সঙ্গে সামিল হতে পারেননি, আমরা কিন্তু সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু একদমই এখন বাসটির খুব কাছেই রয়েছি, আপনি দেখছেন বাসটির একদম আমাদের কাছে, আমরা দেখছি বাসের উপরে বড় বড় দুটি কিন্তু জাতীয় পতাকা রয়েছে, এর পাশাপাশি সবার হাতেই কিন্তু ছোট ছোট পতাকাও
নিশ্চয়ই রয়েছে। আপনি দেখছেন পুরো বাসটিতে কিন্তু একদিকে সবুজ গাছ, সেই গাছের পাশ দিয়ে এই মহাসড়ক দিয়ে বাসটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ যেন লাল সবুজের বাংলাদেশেরই প্রতিচ্ছবি। আমি আবার একটি মিমের কাছে জানতে চাই, মিম এই যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, আপনি আসলে কি দেখছেন? আপনি তো সেই বিমানবন্দর থেকে পুরো সড়কে আমাদের সঙ্গে আছেন, দেখছেন, খবর সংগ্রহ করছেন। মানুষের মধ্যে আগ্রহটা আসলে শুধু কি যারা ফুটবল বোঝেন বা যারা ফুটবল প্রেমিক সড়কে, কি তাদেরকেই দেখতে পাচ্ছেন নাকি সাধারণ মানুষকেও আপনারা পাচ্ছেন? আপনি দেখছেন গোধূলির শেষ বিকেলে যে গোধূলির আলো, সেই আলো কিন্তু এ মুহূর্তে আমাদের টেলিভিশনের মাধ্যমে আমরা দর্শককে দেখাচ্ছি, এবং সেই গোধূলির আলোর সামনেই কিন্তু প্রতিচ্ছবি হয়ে আছে সাবিনা কৃষ্ণারা, এবং সেখানে তার সামনে কিন্তু জ্বলজ্বল করছে বাংলাদেশের লাল সবুজের পতাকা এই ছাদখোলা বাসের সামনে। আসলেই এক অভূতপূর্ব পরিবেশ কিন্তু এই মুহূর্তে তেজগাঁও সড়কে বিরাজমান, এবং যেটি আমরা আপনাদেরকে বারবার বিভিন্নভাবে এই দোতলা বাসটির সামনে থেকে, পিছন থেকে, ডান পাশ, বাম পাশ, এমনকি পাখির চোখে ড্রোনের মাধ্যমেও সরাসরি সম্প্রচার করবার চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই আমরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ মিম, আপনাকে যেটা বলছিলাম, শুধু কি ফুটবল প্রেমীরাই রাস্তায় নেমে এসেছেন নাকি যারা সাধারণ মানুষ, গৃহবধূ থেকে শুরু করে আমাদের মা চাচিরাও কিংবা আমাদের বাপ চাচাদের মতো বয়সী মানুষও রাস্তায় নেমে এসেছে, কি দেখছেন? সব বয়সী মানুষ, আপনি একটু আগেই বলছিলেন, সব বয়সী মানুষেরাই আসলে রাস্তার দুই পাশ জুড়ে তাদের ঢল নেমেছে। এবং আপনি বলছিলেন এতটুকু ক্লান্তি আসলে নেই মেয়েদের চোখে মুখে, তাদেরকে দেখে মনে হচ্ছে এখন যদি আরেকটি ম্যাচ খেলতে দেওয়া হয় তারা এখন আরেকটি ম্যাচ আবারও খেলতে পারবে। ঠিক একই রকমভাবে যারা উৎসুক জনতা রয়েছেন, যারা দুই পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যারা মুঠোফোন বের করে বারবার দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছেন, অফিস ফেরত অনেকেই এই মুহূর্তে বের হয়েছে, যেহেতু 5টার বেশি বেজে গিয়েছে, অনেকে এখন অফিস শেষ করে বাসা যাচ্ছেন, তারাও বাসা যাওয়ার পথে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে হাত নাড়ছেন, দাঁড়িয়ে মুঠোফোনের দৃশ্যগুলো বন্দী করার চেষ্টা করছেন, তাদেরকে দেখে অভিনন্দন জানানোর চেষ্টা করছেন, একবার নিজের কাছে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাকে হয়তো একটু দেখুক, আমি যে তাকে আসলে এতদিন ধরে সাপোর্ট করেছি সেটা যেন আসলে সাবিনা কৃষ্ণাদের চোখে আটকায়, এমন চেষ্টা কিন্তু সকলে মিলে করছেন। এবং তাদেরও অপেক্ষা কিন্তু এই 3 দিন ধরে, যখন গতকালকে থেকে বাসের প্রস্তুতি চলছিল, ছাদখোলা বাসের প্রস্তুতি চলছিল, বাফুফে থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা আসছিলেন যে বাসে করে এখান দিয়ে এই সড়কগুলো পার হয়ে তারপরে যাবে বাসটি, তখন থেকে মানুষের কিন্তু আগ্রহ, উদ্দীপনা। এবং আমরা বিমানবন্দরেও দেখেছিলাম অনেক স্কুল কলেজের ছোট ছোট শিক্ষার্থীরা এসেছে, বিকেএসপি থেকে ছোট ছোট শিক্ষার্থীরা এসেছে, তাদের কিন্তু অনেক রোদ ছিল, সারাদিন অনেক রোদ ছিল, কখনো কখনো হালকা মিষ্টি দমকা হাওয়া বয়ে যাচ্ছিল, কিন্তু বেশিরভাগ সময় অনেক রোদ ছিল, দুপুরের খাওয়া ছিল না, কারণ একদম লাঞ্চ টাইম যেটাকে বলে মধ্যাহ্ন ভোজের সময় দুপুর 2টার নাগাদে কিন্তু আসলে সাবিনা কৃষ্ণাদের আসার সময় ছিল, কেউ এতটুকু পা নাড়ায়নি সেখান থেকে যে যদি একটু সরে যায়, যদি আবার ফেরত পরবর্তীতে আবার যদি সেই জায়গাটা না পায়, যদি কোনোভাবে মিস হয়ে যায় সাবিনা কৃষ্ণাদের দেখা, সেই ছোট ছোট শিক্ষার্থীরা, শিশু কিশোররা বাবা মায়ের হাত ধরে অনেকে পর্যন্ত এসেছেন, কোনো কাজ নেই তবু শুধুমাত্র তাদেরকে একবার সামনের সামনে দেখবে বলে, তাদের চোখে কিন্তু এতটুকু ক্লান্তি নেই। এবং আপনি বলছিলেন শেষ বিকেলের আলো, গোধূলির আলো কিন্তু রাঙাচ্ছে সাবিনা কৃষ্ণাদেরকে, আমরা আমাদের এখন টেলিভিশনের মাধ্যমে সেটি আসলে দর্শকদেরকে দেখাচ্ছিলাম, যারা আসলে এখনো পর্যন্ত সরাসরি এই দৃশ্য দেখার সুযোগ পাননি, যারা বিভিন্ন কাজে ঘরবন্দী হতে হয়েছে বা ঘরবন্দী হয়ে আছেন, যারা অফিসে রয়েছেন, যারা তারা দেখছেন যে আসলে এই গোধূলির আলো যখন তাদের চোখে মুখে পড়ছে তাদেরকে আরও কতটা উদ্দীপ্ত লাগছে, এবং তাদের এই আলো কিন্তু বলে দেয় যে সামনের পথটা কতটুকু আলোর, এবং তারা তো তাদের সবটুকু দিয়ে খেলেই চেষ্টা করে জয় ছিনিয়ে এনেছে, এবং এরপরের কাজটুকু, বাকি পথটা কিন্তু আমাদেরই বলা যায়, কারণ এই যে নারী ফুটবল খেলে, নারীদের ফুটবলে এগিয়ে যাওয়ার যেই জন্য যে প্রেরণা, সে প্রেরণা কিন্তু উৎসুক এই যে জনতারা এখন দিচ্ছেন তাদেরকে, কিন্তু সবসময় যখন তারা যখন যেখানে খেলবে সেটা যদি বাংলাদেশের মাঠে হয় তাহলে সেটা সেই স্টেডিয়ামে বসে, সেটা টেলিভিশনের সামনে বসে, যেভাবেই হোক তাদেরকে কিন্তু যে সমর্থন করা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বাসের সামনে একটি লাল সবুজের পতাকা, এবং নারী ফুটবলারদের শুভেচ্ছা জানাতে সড়কে উচ্ছ্বসিত জনতা, কি পরিমাণের ঢল নেমেছে, এরকম ঢল আমরা সাধারণত কোনো একটা নির্দিষ্ট দলের কিংবা গোষ্ঠীর যখন কোনো মিটিং মিছিল হয় তখন আমরা দেখি। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে হয়তো
আর্জেন্টিনা বা ব্রাজিল আজকে রাস্তা দিয়ে সড়ক দিয়ে যাচ্ছে কোনো একটি বিশ্বকাপ জিতে, হয়তো তারা আজকে খোলা ছাদে করে সেই সাও পাওলো কিংবা আর্জেন্টিনাতে তারা উৎসব আয়োজন করছে, এমনই কিন্তু একটি আয়োজন। আমি একদম নিশ্চিতভাবেই বলতে পারি আজকে বাফুফে কিংবা ক্রীড়া মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারের কিন্তু অনেক বড় একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এত দারুণ একটি আয়োজন করবার জন্য পুরো 16 কোটি মানুষকে সম্পৃক্ত করে নিশ্চয়ই গণমাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষও কিন্তু 16 কোটি মানুষ আজকের এই আয়োজনে সম্পৃক্ত হয়েছে নিশ্চয়ই, কিন্তু এ কারণে নিশ্চয়ই যারা আয়োজক তারা ধন্যবাদ কৃতজ্ঞতা পাওয়ার মতো একটি কাজ করেছে। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, গাড়িতে কিন্তু রাস্তায় অনেক বেশি যানজট তা কিন্তু নয়, অর্থাৎ এই ছাদ খোলা বাসটি যে সড়ক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটি যে সামনে খুব যানজট বিষয়টা কিন্তু সেরকম নয়, কারণ যেহেতু সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে কথা বলছে, তাদেরকে সম্মানিত করবার জন্য কিন্তু এই আয়োজন, যাতে কেউ মনে কষ্ট না পায় যে সাফ জয়ী কন্যারা তাদের সঙ্গে একটু কুশল বিনিময়, চোখে চোখে কুশল বিনিময় বা হাত নেড়ে কুশল বিনিময় না করেই চলে গেল, এমন কষ্ট যাতে কেউ না পায় সে কারণেই কিন্তু এই আয়োজন। আপনি দেখছেন বাংলাদেশের যে নারীরা রয়েছে, নারী ফুটবলাররা রয়েছে, যারা আজকের এই আয়োজনের উপলক্ষ যারা তৈরি করেছে, তারা এই মুহূর্তে যে তেজগাঁও যে ওভারপাসটি রয়েছে রেললাইনের উপর দিয়ে করা, বিজয়সরণী থেকে যেটি করা হয়েছে বিজয়সরণী লিঙ্ক রোড বলা হয়, সেটি এই মুহূর্তে আমরা পার হচ্ছি, তাদের সাথে আমরা রয়েছি। এখন টেলিভিশন সর্বোচ্চ চেষ্টা করছে সাধারণ মানুষকে এই দৃশ্য সরাসরি দেখানোর জন্য, একদম পথ পথ করে কিন্তু উড়ছে লাল সবুজের পতাকা, সেই ছাদ খোলা যে বাসটি রয়েছে বাসের উপরে সাধারণ মানুষ কিন্তু একদমই আনন্দে উদ্বেলিত উচ্ছ্বাসিত, এক অন্য ধরনের দৃশ্য কিন্তু ঢাকা শহরে বাংলাদেশ জন্মের পর কিন্তু এমন দৃশ্য ঢাকা শহরে তৈরি হয়নি, এমন ইতিহাস কিন্তু বাংলাদেশে এর আগে হয়নি, আজ যে ইতিহাসে ঢাকা শহর রচনা করলো। আরেকটু বলেন আপনি আসলে কী দেখছেন এখন দুধারে, আমরা এই মুহূর্তে পার হচ্ছি এই তেজগাঁও ফ্লাইওভার, কী দেখছেন? রাকিব, সাধারণত যখন আমরা যানজটে বসে থাকি গাড়ির মধ্যে আমরা খুবই বিরক্ত হই, ঢাকার রাস্তায় ঢাকার যানজটে আমরা প্রচুর পরিমাণে বিরক্ত আমরা সবাই, কিন্তু আজকের দৃশ্যটা আপনি দেখুন, বাসের জানালা খুলে পর্যন্ত মানুষ বের হয়েছে, সিএনজি খুলে মানুষ বের হয়ে মানুষ দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করেছে, মানুষের মুখে মুখে যেই হাসি, মানুষের মুখে চোখে আনন্দ, সেই আনন্দ কিন্তু দেখবার মতো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের যারা চিত্রগ্রাহকরা রয়েছেন তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন, দুই ধারে ধারে যেই মানুষের জটলা সৃষ্টি হয়েছে, এবং কার হাতে আপনি দেখবেন যে এখন এই মুহূর্তে মোবাইল নেই, আমরা দেখতে পাচ্ছি পিক আপের উপরে উঠে পর্যন্ত তারা দৃশ্যগুলো ধারণ করছেন। একই সঙ্গে যদি দেখেন যে যেই বাসটিতে করে আমাদের কন্যারা সাফজয়ী কন্যারা যাচ্ছেন তারা পর্যন্ত দৃশ্যগুলো ধারণ করছে, নিশ্চয়ই নিঃসন্দেহে তারা পর্যন্ত আসলে এই দৃশ্যগুলো খুব উপভোগ করতে যাচ্ছেন। সেটাই কিন্তু আমাদের যে বলছিলেন চিত্রগ্রাহক, আমাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আজকের এই কাজটি অসাধারণভাবে করছেন, আমাদের সহকর্মী খানাল মামুন, আমাদের সহকর্মী আব্দুল্লাহ নোমান, আমাদের সহকর্মী আনিস, আমাদের সহকর্মী লতিফ, সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই ভিডিওগুলো ধারণ করে সরাসরি যারা বাংলাদেশের যারা ফুটবলকে ভালোবাসেন তাদেরকে দেখানোর জন্য। তা আমাদের সহকর্মী মোকাররম হোসেন রয়েছে তেজগাঁও মোড়ে, আমরা একটু তার কাছে জানব এই মুহূর্তে আমরা যে জায়গাটি ক্রস করছি, আপনি যদি একটু দেখেন আমার বাম পাশে আমি যে ক্যামেরাটা দিয়ে কথা বলছি সেই ক্যামেরার মাধ্যমে যদি আপনি একটু দেখা, আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমার বাম পাশে আমি যে ক্যামেরা দিয়ে কথা বলছি সেটি দেখবেন যে হাজারো মানুষ কিন্তু এই তেজগাঁও মোড়ে দাঁড়িয়ে হাত নেড়ে কিন্তু অভিবাদন জানাচ্ছেন সবাইকে কিন্তু অভিবাদন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সবাই হাতে পতাকা নিয়ে কিন্তু এই আয়োজনটি করছেন। একই সঙ্গে আমরা দেখেছি রাস্তায় যে ট্রাফিক পুলিশ রয়েছে তারাও কিন্তু এই আয়োজনে একাত্মতা প্রকাশ করে তাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে কিন্তু চিত্রগুলো ধারণ করছে, অর্থাৎ আজকে কিন্তু ভাই বাংলাদেশের পুলিশ বলেন, গণমাধ্যম কর্মী বলেন, সাধারণ মানুষ বলেন, বাস যাত্রী বলেন, প্রাইভেট কারের যাত্রী বলেন, গণপরিবহনের যাত্রী বলেন, সবাই কিন্তু মিলে মিশে একাকার হয়েছে এই আমাদের নারীদের এই অর্জনকে ঘিরে। তা আমাদের সহকর্মী মোকাররম রয়েছে তেজগাঁও, আমরা এই মুহূর্তে কিন্তু তেজগাঁও 7 রাস্তা আমাদের কাছাকাছি রয়েছি, আমরা একটু মোকাররমের কাছে শুনবো তার কাছে কী খবর আছে। মোকাররম, আপনি একটু বলুন কী খবর আছে আপনাদের কাছে নারী জয়ী কন্যাদের নিয়ে? Thank you.
যেন বদলে যাওয়া বাংলাদেশকেই দেখছে বিশ্ব। এতক্ষণ সহকর্মী রাকিব জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে বাফুফে পর্যন্ত যেই বহর, সাফ জয়ী নারী ফুটবল দলের যে বহর এবং এই বহরের সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষ বিভিন্ন ভবনের ছাদ থেকে যেভাবে হাত নেড়ে বাংলার এই অদম্য নারীদেরকে যে অভিবাদন জানাচ্ছেন, তাদেরকে যে শুভেচ্ছা জানাচ্ছেন, এটি সত্যি নজর কাড়া। বাসটি এই মুহূর্তেই যেই ছাদ খোলা বাসটি অদম্য এই বিজয়ী নারীদেরকে বহন করে বাফুফের দিকে যাচ্ছে, সেটি কিন্তু এই মুহূর্তে বিজয় সরণি থেকে তেজগাঁ হয়ে ওভারপাস হয়ে তেজগাঁ মোড় থেকে সে সাত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে মগবাজার মোড়ের দিকে এবং এরপরেই সেটি বিভিন্ন রুট ঘুরে কিন্তু বাফুফেতে যাবে। যেটি এতক্ষণ ধরে রাকিব বলছিলেন সেই প্রসঙ্গেই আসলে বলতে হচ্ছে, রাজধানীর পথে পথে মানুষের যে উচ্ছ্বাস, বিভিন্ন ধরনের বহর, মানুষ মোটর সাইকেলে যে হর্ন দিয়ে এই উচ্ছ্বাসকে যে উদযাপন করছেন, সেটি সত্যি বাংলাদেশের ইতিহাসে একটি নজির স্থাপন করবে। আজকে এই রাজধানীর বুকে যে উৎসবের আমেজ, সেটি কিন্তু একেবারে শুরু হয়েছিল প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই যে মেয়েগুলো, তারা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে যে ফুটবলে, যে বিভিন্ন বিভিন্ন ধরনের টুর্নামেন্টে যে ফুটবলে অবদান রেখেছে, সেই অবদানের চূড়ান্ত অনুপ্রেরণা হিসেবে তারা কিন্তু সাফ জয় করে দেশে ফিরল এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করার এই নেপথ্যের নায়িকারা, এই অদম্য মেয়েরা, সাফ জয়ী কন্যারা অন্ধকার থেকে উঠে এসেছে আলোর মঞ্চে এবং তারা দেশের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমরা বলি, তারা কিন্তু উঠে এসেছেন ময়মনসিংহের কলসিন্দুর থেকে, তারা উঠে এসেছেন পাহাড়ি অঞ্চল থেকে, তারা উঠে এসেছিলেন খাগড়াছড়ি বান্দরবনের বিভিন্ন অলিগলি থেকে, একই সঙ্গে কিন্তু সমতল থেকে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, সেই সদ্য পুষ্করণ ইউনিয়নের রংপুর জেলার সদ্য পুষ্করণের পালিচড়া থেকেও কিন্তু স্বপ্নার মতো তারকারা উঠে এসেছিল। আমরা যদি বলতে চাই এই যে বাংলাদেশের অদম্য কন্যারা, তারা যে অর্জনটি নিয়ে এসেছে, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই কিশোরী আমরা যাদের কথা বলছি, যাদেরকে আজকে অদম্য বলছি, যাদেরকে নিয়ে আমরা উচ্ছ্বাস পোষণ করছি, তারা কিন্তু তৃণমূল থেকে উঠে এসে যে জাতীয় পর্যায়ের মর্যাদা বয়ে আনতে পারে, সেটির নজিরও কিন্তু তারা এই মুহূর্তে স্থাপন করে দেখিয়েছে এবং আজকে কিন্তু সেই সুকান্তের ভাষায় বলতে হয়, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। আজ কিন্তু বাংলাদেশ পদ্মার উচ্ছ্বাসে কেঁপে উঠছে না, আজ কিন্তু বাংলাদেশ কেঁপে উঠছে সাফ জয়ী অদম্য এই তনয়াদের উচ্ছ্বাসে এবং উদ্দীপনায়। একই সঙ্গে তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে, তাদের সঙ্গে সুর মিলিয়ে মানুষের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু একেবারেই উৎসবের ষোলকলায় রূপান্তরিত করেছে এই রাজধানীকে এবং এই বিজয় সরণী মোড় থেকে শুরু করে তেজগাঁ পর্যন্ত এই যে ওভারপাস, দুপারে যে মানুষের বিল্ডিংয়ের ছাদে যারা অবস্থান নিয়েছেন, রাস্তার দুধারে ফুটপাতে দাঁড়িয়ে যারা হাত নাড়ছেন, ফুল ছিটাচ্ছেন, তারা কিন্তু উৎসবের ভাগিদার হওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। এবং 1999 সালে নেপাল থেকে যে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সেরা হবার বাংলাদেশের যে অগ্রযাত্রা, ঠিক 22 বছর পর কিন্তু নারীদেরও সেরা হবার এই মঞ্চ থেকে, হিমালয়ের বুক থেকে কিন্তু এই ট্রফিটি ছিনিয়ে এনেছে বাংলার নারীরা এবং প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলবার যে উপলক্ষ, এই যে শিরোপা যে ঘরে এলো, তাদের এই স্মরণীয় জয়, শামসুন নাহারের যে গোল, একই সঙ্গে কৃষ্ণা রানীর সরকারের যে দুটি গোল, সেই গোল দুটো কিন্তু 16 কোটি মানুষকে আজকে উৎসবে ভাসিয়েছে। এবং একটি বিষয় যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 45 ধাপ এগিয়ে থাকা নেপালকে ধসিয়ে দিয়ে চিরোন্নত মমশির হয়ে দেশে ফিরল এই বিজয়ী তনয়েরা। এবং পরিসংখ্যান সবসময় যখন নেপালের পক্ষে কথা বলছিল, পরিসংখ্যান যেটি বলছিল যে বাংলাদেশের চেয়ে 45 ধাপ এগিয়ে নেপাল, একই সঙ্গে এর আগে 8 বারের দুই দলের যে মুখোমুখি, সেখানে কিন্তু 6 বারই নেপাল জিতেছিল এবং 2টি ম্যাচ ড্র হয়েছিল। এবার সব পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলার নারীরা নেপালকে ধসিয়ে দিয়ে বাংলাদেশের ট্রফি নিয়ে রাজধানীর বুকে উৎসব করতে করতে বাফুফের দিকে এগিয়ে যাচ্ছে। যে বাফুফে থেকে যাদের পথ চলা শুরু হয়েছিল, সেই বাফুফেই ফিরে যাচ্ছে তারা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় স্পর্শ করে এবং এখান থেকে বাংলাদেশ কিন্তু বিশ্ব মঞ্চে আরও একবার নাম কুড়াচ্ছে। এবং আরেকটি কথা যদি বলি, যেটি বলা হচ্ছে যে অপরাজিত অদম্য বাংলাদেশ এবং এই যে জাতীয় দলের সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন নাহার সিনিয়র এবং জুনিয়র, সাজেদা খাতুন এবং মার্জিয়া আক্তার, যারা উঠেছিলেন ময়মনসিংহের কলসিন্দুর থেকে এবং একই সঙ্গে গারো পাহাড়ের পাদদেশে নিতাই নদের পাড়ের যে এই জনপদ, সেই কলসিন্দুর থেকে বেড়ে ওঠা 8 নারী কিন্তু বাংলাদেশের ফুটবলের এখন আশার সঞ্চার করছে, বাংলাদেশকে আরও বড় বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করছে এবং নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে তারা দেশের জন্য যে অবদান রেখেছেন, এটি কিন্তু নিঃসন্দেহে তারা প্রশংসার দাবি রাখে এবং নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে অবিচল এবং অদম্য মনোবল নিয়ে তারা যেই এই জয় ছিনিয়ে এনেছে, সেটি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তারা কিন্তু এই অভিবাদনটি পেতেই পারেন এবং এটির যোগ্যতা তারা অর্জন করেই দেশে ফিরেছেন। এবং
যে কথাটি বলছিলাম যে উত্তরের মেয়ে স্বপ্না রংপুরের সদ্য পুষ্করণের যে স্বপ্না, সেই স্বপ্নার জোড়াগুলো কিন্তু বাংলাদেশ ফাইনালের পথে এগিয়ে গিয়েছিল। সেই সদ্য পুষ্করণের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে স্বপ্না উঠে এসে এই টুর্নামেন্টেই ভারতকে 3-0 গোলে যে বাংলাদেশ হারিয়েছিল সেখানে তার একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে পাকিস্তানকেও কিন্তু স্বপ্না একটি গোল দিয়েছিল। ভুটানকে এক গোল দেওয়ার পরে 12 মিনিটের মাথায় কিন্তু ইঞ্জুরিতে পড়ে সে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে এবং সেই বাংলাদেশের আজকে যে উৎসবের জয় সেখানে কিন্তু স্বপ্নারও একটি বড় স্বপ্নের বুনন ঘটেছিল। এবং আমরা যে প্রসঙ্গটি বারবারই গত দুদিন থেকেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে এই যে মেয়েরা ফুটবল খেলবে, এই নিয়ে গ্রামের মানুষজন, গ্রামের অনেক মানুষই তাদেরকে কটু কথা বলেছিল, কটু বাক্য দিয়ে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছিল। সেগুলোকে উপেক্ষা করে কিন্তু আমরা যদি বলি যে সোহাগী কিসুর কথা এবং স্বপ্না রানীর কথা, যারা এখন জাতীয় দলের নারী ফুটবল দলের নিয়মিত মুখ, এবং সোমবার যে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর সেই গ্রামের মানুষরাই কিন্তু তাদেরকে মিষ্টি মুখ করিয়েছে এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের দুই খেলোয়াড় সোহাগী কিসকু এবং স্বপ্না রানীর বাড়িও কিন্তু ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কেল উপজেলায়। অর্থাৎ আমরা দেখছি এই যে একাদশ, বিশ্বজয়ী একাদশ, দক্ষিণ এশিয়ার শীর্ষে উঠে আসা যে একাদশ, সে একাদশের প্রত্যেকেই কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে এসছে। এবং দলের বাকি সদস্যের কথা যদি বলি তাদের প্রত্যেকের গল্পটাও কিন্তু অভিন্ন। মাগুরা শহর থেকে 25 কিলোমিটার দূরের একটি গ্রাম গোয়ালদহ, যেখানে শ্রীপুর উপজেলার একটি গ্রাম থেকে দুই মেয়ে সাথী বিশ্বাস এবং ইতিরানী মণ্ডল উঠে এসেছে। এবার তারাও কিন্তু নারী সাফ চ্যাম্পিয়নশিপের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবং গোলকিপার হিসেবে খেলায় দুজনই বড় হয়েছেন দরিদ্র পরিবারে, এবং শুরুর দিকে মেয়েদের ফুটবল খেলা নিয়ে এলাকার লোকজনের যে নেতিবাচক মন্তব্য সেটিকে জয় করে কিন্তু তারা গোলবারে গোলরক্ষকের ভূমিকায় বাংলাদেশকে রক্ষা করার ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং একই সঙ্গে ইতিরানী মণ্ডলের বাবার কথা যদি বলি, মনোজিৎ কুমার মণ্ডল, তিনিও কিন্তু পেশায় একজন ভ্যান চালক, পাশাপাশি ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করে তিনি 20 শতক জমিতে 2টো ঘরের টিন করেছেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও কিন্তু তার মেয়েকে ফুটবল থেকে দূরে আসতে দেননি। এবং তার ছোট মেয়ে ইতিরানী মণ্ডল এবং বাংলাদেশ জাতীয় দলের, সেও কিন্তু একজন জাতীয় দলের সদস্য। নারী এই যে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দ কিন্তু পৌঁছে গেছে সমতল থেকে পার্বত্য খাগড়াছড়িতেও, রাঙ্গামাটিতেও, এবং পার্বত্য জেলার রাঙ্গামাটিতে যার সুবাদে ছড়িয়ে পড়েছে সেই তার বাড়ি কিন্তু ননিয়ারচরের কাউখালি উপজেলায়, সেখানেও বইছে কিন্তু এই মুহূর্তে খুশির বন্যা। এবং নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার বাড়িও কিন্তু ননিয়ারচরের ঘিলাইছড়ি ইউনিয়নের ভূঁয়ো আদম গ্রামে। তার যে জীর্ণ ঘর, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি রীতিমতো ভাইরাল হয়েছে, মানুষজন তার ঘর দেখে যে বেদনা পেয়েছে সেই বেদনা কিন্তু পরবর্তীতে অভিনন্দনের রূপ নিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তার বাড়ি তৈরি করে দেবার জন্য ঘোষণা দিয়েছেন। এবং যে কথাটি বলছিলাম যে ননিয়ারচরের ঘিলাইছড়ি ইউনিয়নের ভূঁয়ো আদম গ্রামের যেই গোলরক্ষক, যে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং দলের আরেক সদস্য ঋতুপর্ণা চাকমার বাড়িও কিন্তু কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মাগাছড়ি গ্রামে। অর্থাৎ এই যে ছাপজয়ী কন্যা, এই তনয়ারা প্রত্যেকেই কিন্তু সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সবুজ শ্যামল মাঠে, ছোট্ট একটি মাঠ থেকে তাদের এই ফুটবল যুদ্ধ শুরু হয়েছিল। সেই ফুটবল যুদ্ধ কিন্তু এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াচ্ছে। এবং দুই যে খেলোয়াড়ের কথা আমরা বলছি, পার্বত্য চট্টগ্রামের, এই দুই খেলোয়াড়ের স্বজনদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে তাদের গ্রামের বাড়িতে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান গিয়েছিলেন কিছুক্ষণ আগে, এবং আজ দুপুরবেলায় তিনি গিয়ে কিন্তু তাদের পরিবারকে নগদ অর্থ তুলে দিয়েছেন, সম্মানে তুলে দিয়েছেন। এবং আমরা যতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছি, দীর্ঘক্ষণ ধরে এই গাড়ির বহরটির জন্য আমরা অপেক্ষা করছি, যখন এই বহর এয়ারপোর্টে এসে পড়েছে তখন থেকে এখানে লোকজন অপেক্ষা করছিল যে কখন এই সেই স্বপ্নের, সেই নেপথ্যের কারিগররা, বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মেয়েরা কখন আসবে এই পথে, এবং তারা কিন্তু হাত নেড়ে তাদেরকে একটুখানি অভিবাদন জানাবেন। এই যে কিশোরীরা, এই যে তরুণীরা বাংলাদেশের জন্য এত বড় আনন্দের উপলক্ষ বয়ে নিয়ে আসলো, তাদের দেখে কিন্তু বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরও বেশি গুণগত পরিবর্তন আনবার জন্য চেষ্টা করবে বলে এখানে উপস্থিত জনতারা বলছেন। এবং যেই মুহূর্তে এই মোড়টি অতিক্রম করে গাড়িটি বাফুফের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু এখানে নারী শিশু বিভিন্ন ধর বয়সের কিশোর কিশোরীরা অবস্থান নিয়েছিল। এবং এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে চারদিক থেকে বড় চারটি রাস্তা এখানে মিলিত হয়েছে, সেই রাস্তায় কিন্তু চারদিকেই মানুষজন বিভিন্ন যানবাহনে দাঁড়িয়ে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, এবং তাদের যাবার পথটি আসলে সুগম করেছে, তারা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে, এই জন্য কিন্তু মানুষজন অনেকক্ষণ ধরে কিন্তু এখানে অপেক্ষা করেছে। এবং কারো মুখের ভিতরে কিন্তু আমরা বিন্দুমাত্র বিরক্তির ছাপ দেখিনি, বরং তারা বারবার উকি দিচ্ছিল কখন আসবে সানজিদেরা, কখন আসবে ঋতুপর্ণারা, কখন আসবে স্বপ্নারা, যাদেরকে দেখে একটিবার
হাত নেড়ে অভিবাদন জানাবেন। এই যে সাফ চ্যাম্পিয়নশিপের কথা আমরা বলছি, এই যে আমরা বলছি বদলে যাওয়া বাংলাদেশের কথা, আমরা যে বলছি হিমালয় জয় করবার কথা, এটি কিন্তু কাকতালীয়ভাবে বাংলাদেশের মেয়েরা অর্জন করেনি। তারা কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে সাফল্যের রেখা দেখে দেখেই এগিয়েছে। এবং একই সঙ্গে আমরা যে বিষয়টি বারবার বলার চেষ্টা করছি এবং বাংলাদেশের বিশ্ব দরবারে সম্মানিত করার নেপথ্যের এই নায়িকারা অদম্য মেয়েরা সাফ চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে যে রাজধানী ঢাকার বুকে তাদের যে সাহস, তাদের যে দীপ্তি, তাদের যে গৌরবোজ্জ্বল পথ চলা, সেটি কিন্তু তারা এখন রাজধানীর পথে পথে দেখিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে তাদের যে যাত্রা, তাদের যে ফুলে ফুলে শুভেচ্ছায় সিক্ত হবার যে অগ্রযাত্রা, সেটি কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে আমাদের চোখে পড়েছে। এবং যারা বিভিন্ন ধরনের তৃণমূল পর্যায় থেকে, বিভিন্ন ধরনের ছোট ছোট পাড়ার মাঠ থেকে উঠে এসে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য এত সুন্দর একটি গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বাক্ষর বয়ে নিয়ে আসলো, তারা ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলে আরও কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এটি কিন্তু এখন দেখবার বিষয়। বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের যে উত্তেজনা, সেটি কিন্তু নতুন করে আর বলবার অপেক্ষা রাখে না। এবং এখনও যখন বাংলাদেশের গ্রামগঞ্জে বিভিন্ন জনপদে পাড়ার মাঠে যখন ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়, তখন কিন্তু মানুষ সারিবদ্ধভাবে উপচে পড়া ভিড় উপেক্ষা করে কিন্তু সেই খেলাটি মানুষ উপভোগ করতে আসে। কিন্তু জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশ যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিভিন্ন সময়, সেই ব্যর্থতাকে মানুষ কিন্তু কখনোই লালন করেনি, ধারণ করেনি, বরং সেই ব্যর্থতাকে উপেক্ষা করে মানুষ সুদিনের জন্য স্বপ্ন দেখেছিল। এবং সেই সুদিনের স্বপ্ন দেখার যে ক্ষণগণনা, সেই ক্ষণগণনার চূড়ান্ত পর্যায়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছে। এবং পশ্চিম আকাশে যখন সূর্য ডুবুডুবু করছে, তেজোদ্দীপ্ত সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, সে যখন নিস্তেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তেজোদ্দীপ্ত বাংলাদেশ নারী দল কিন্তু তাদের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে মানুষের সাথে অভিনন্দন বার্তা বিনিময় করছেন। এবং তারা কিন্তু সেই তাদের চিৎকার করে তারা যেন বাংলাদেশকে বলতে চাইছে, এ যেন চির অন্যতম মসির। তারা যেন রাজধানীতে বলতে চাইছে, রাজধানীবাসীকে যেন হাত নেড়ে বলতে চাইছে, বলো বীর, বলো চির অন্যতম মসির। এবং সুকান্তের ভাষায় যেটি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আজকে বাংলাদেশের উচ্ছ্বাস, যেভাবে সুকান্ত বলেছিলেন যে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, আজ কিন্তু এই বাংলাদেশ পদ্মার উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে না, আজ কিন্তু বাংলাদেশ কেঁপে কেঁপে উঠছে বাংলাদেশের যে তনয়া, বাংলাদেশের যে বিজয়ী কন্যা, বাংলাদেশের যে অদম্য নারী দল, তাদের কিন্তু উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে। এবং যদি নাম ধরে বলতে হয়, জাতীয় দলের সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন, মার্জি আক্তারের এই যে পথ চলা, সেটি কিন্তু বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এবং যারা এখনও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন মানুষ তাদের সন্তানদেরকে হাত ধরে খেলার মাঠে নিয়ে যায়, যখন মানুষ সন্তানদেরকে হাত ধরে ক্রীড়াঙ্গনে চর্চা করবার জন্য উদ্বুদ্ধ করে, তখন কিন্তু এখন এই সানজিদাদেরকে, এই স্বপ্নাদেরকে এখন উদাহরণ হিসাবে মানুষজন দেখিয়ে বলবে যে তারা যদি বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করার উপলক্ষ এনে দিতে পারে, তাহলে তোমরাও পারবে। এভাবেই কিন্তু এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে যে সোনালী সময়, সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সহকর্মীরা সেই সকাল থেকে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে যে স্থান থেকে মানুষের যে শুভেচ্ছা বিনিময়ের যে ক্ষণ, সেগুলো দেখানোর চেষ্টা করছিল। খুব সকাল থেকে আমাদের সহকর্মীরা যখন বিমানবন্দরে অবস্থান নিয়েছিল, তখন আমরা দেখেছি বিমানবন্দরে উৎসুক জনতার যে ভিড়, অভিবাদন জানানোর জন্য অভিপ্রায় নিয়ে যে জনতা এসেছিল, তারা হাত নেড়ে যেই শুভেচ্ছা বিনিময় করেছেন, তখন কিন্তু মানুষ মনে করেছিল এই ভিড় মনে হয় বিমানবন্দর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কিন্তু বেলা যত গড়িয়েছে, সূর্য যত সকাল থেকে দুপুর হয়েছে, রাজধানীর গলিতে গলিতে কিন্তু মানুষের ভিড় তত বেড়েছে। এবং বিকেল গড়ার সাথে সাথে যে রুট দিয়ে এই বাংলার জন্য অহংকার বয়ে নিয়ে আসে নারীরা যখন যে পথ দিয়ে আসবে, সেই রুটটি জানার পরে সেই রুটের দুধারে যে বিল্ডিং, সেই রুটের দুধারে যে বড় বড় ভবন, মাঝারি ধরনের যে ভবন, সেই ভবনের ছাদে কিন্তু মানুষ আশ্রয়, মানুষ স্থান নিয়েছিল সেই কন্যাদেরকে এক নজর দেখবার জন্য। এবং এই কিশোর কিশোরী যারা বাংলাদেশের জন্য এই সাফ ট্রফি বয়ে নিয়ে এসে, এবং তাদের ব্যাপারে আমরা সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে মানুষ ইতিমধ্যেই জেনে গেছে, গণমাধ্যমে আলোচনা হয়েছে, তাদের পরিবার কারো বাবা কৃষক, কারো বাবা ছোট ব্যবসায়ী এবং সামান্য মাইনের চাকুরে কারো কারো বাবা, কিংবা তৃণমূলের অভাবী পরিবারের কিশোরীরা যে সুযোগ পেলে জাতীয় মর্যাদা বয়ে আনতে পারে, সেটি প্রমাণের কিন্তু দিন আজ। এবং যে বিষয়টি আমরা বারবারই বলার চেষ্টা করছিলাম যে সাফ ফুটবলে বাংলাদেশের যে বারবার শিরোপার কাছাকাছি গিয়েও যে শিরোপাকে ছুঁয়ে না দেখার যে আক্ষেপ, সেটি কিন্তু এবার ঘুচেছে। এবং এই অসাধ্য সাধন করে, এই অধরাকে ধরে নিয়ে আজকে বাংলার নারীরা যে ঢাকার রাজপথে চষে বেরিয়েছে, এটি কিন্তু বাংলার নারীদেরকে ইতিহাসের একটি বড়
পাতায় জায়গা করে দিবে বলে এই ক্রীড়ামোদী যারা রয়েছেন, এই উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। একই সঙ্গে জাতীয় দলের যেই নারীদের কথা আমরা বলছিলাম, গারো পাহাড়ের পাদদেশ থেকে উঠে আসা নিতাই নদের পাড়ের যে শান্ত জনপদ কলসিন্দুর, ময়মনসিংহের কলসিন্দুর থেকে বেড়ে ওঠা আট নারীর কথা, উত্তরবঙ্গের সেই সেই ফুটবল গ্রাম যেটিকে আমরা বলি সদ্য পুষ্করাণীর পালিচড়া গ্রামের যেই স্বপ্নারায়ণের কথা আমরা যদি বলি, আমরা যদি পাহাড়ি অঞ্চলের ঋতুপর্ণার চাকমার কথা যদি বলি, সেই তাদের কথা বলতে গেলেই কিন্তু বলতে হয় ফুটবলের ইতিহাসের কথা, বলতে হয় ফুটবলের ঐতিহ্যের কথা এবং ফুটবলের সংগ্রামী দিনের কথা। এবং স্বপ্নাদের যে স্বপ্ন, সানজিদাদের স্বপ্ন, মারিয়া মান্দাদের যে স্বপ্ন, শিউল আজিমের যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথেই যেন এখন বাংলাদেশের ষোলো কোটি মানুষ স্বপ্নের জাল বুনছে। বাংলাদেশের ষোলো কোটি মানুষের স্বপ্নের জালের সাথে একটি একটি শব্দই আসলে এখন আজকে উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে ফুটবল, ফুটবল। এবং বাংলার নারীরা যে ফুটবলের জাদু দেখিয়ে, শৈল্পিক, নান্দনিক, আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী ফুটবলের জাদু দেখিয়ে যে ট্রফি ছিনিয়ে এনেছে আজকে, চ্যাম্পিয়ন ট্রফি, সেটি কিন্তু বাংলার না সেটি কিন্তু বাংলার নারীরা একদিন অর্জন করেনি, সেটি কিন্তু তাদের ধাপে ধাপে অধ্যবসায়ের বহিঃপ্রকাশ হিসেবেই সেটি তারা আজকে অর্জন করেছে। এবং বিভিন্ন সময় গণমাধ্যমে যে আলোচিত হয়েছে, এই যে কিশোরীরা রয়েছে যারা ষোলো বছর থেকে শুরু করেছেন, পঁচিশ ২৬ ২৭ বছরের যে কিশোরী তরুণী, তারা তাদের এই সময় অন্যান্য তরুণীরা যে সময় নিজের কেরিয়ার নিয়ে অন্যদিকে যাদের কেরিয়ার গড়বার কথা, তারা কিন্তু এখন দেশের জন্য লড়ছেন এবং সমাজের যে টিপ্পনি, সমাজের যে কানাকানি, সেটিকে উপেক্ষা করে তারা কিন্তু আজকে নিজেকে গর্বিত করার পাশাপাশি, তাদের পরিবারকে গর্বিত করার পাশাপাশি, তারা কিন্তু পুরো দেশকে আসলে গর্বিত করতে সমর্থ হয়েছে। এবং তাদের হাত ধরে পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে বিশ্বমঞ্চে কতটা পরিচিত করতে পারে, সেটি কিন্তু এখন আলোচনার বিষয়। এবং তাদের যে সাফল্যের ধারাবাহিকতা, সেই সাফল্যের ধারাবাহিকতাকে আরও ধরে রাখার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, সেখানে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ হতে পারে, বাংলাদেশের যে যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে তার পক্ষ থেকে কী কী পদক্ষেপ হতে পারে, সেটি কিন্তু এখন আজকের এবং আগামী কয়েকদিনের আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে। তবে এই আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র উৎসবের দিনেই যেন সীমাবদ্ধ না থাকে, এমনটাই প্রত্যাশা করছেন এই এইখানে যারা উপস্থিত রয়েছেন উৎসুক জনতা, যাদের সাথে আমরা দুপুর থেকে কথা বলছি। এবং আমরা যে কথাটি বলছিলাম যে রংপুরের মেয়ে যে স্বপ্নার কথা আমরা বলছিলাম, যে কিন্তু এই বাংলাদেশকে ফাইনালের পথে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এবং উত্তরের মেয়ে স্বপ্না, সদ্য পুষ্করাণীর মেয়ে স্বপ্নার জোড়া গোলে ভারতকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ, যেখানে কিন্তু ভারতকে এর আগে হারানোর নজির কিন্তু এই টুর্নামেন্টে আসলে কারোরই ছিল না, যেখানে বাংলাদেশ এর আগে কয়েকবার চূড়ান্ত পর্বের কাছাকাছি এসেও ছিটকে গিয়েছিল, যে বাংলাদেশ সেই বাংলাদেশ অনেক গোল খেয়েছিল, সেই বাংলাদেশ কিন্তু এবার একেবারে অপরাজিত থেকে এবং কোনো গোল হজম না করেই কিন্তু টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠেছিল। শেষ টুর্নামেন্টের চূড়ান্ত যে খেলা, সেখানে কিন্তু বাংলাদেশকে মাত্র একটি গোল হজম করতে হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের বদলে যাওয়া ফুটবলের এই চিত্র আমাদের আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একই সঙ্গে আরেকটি কথা যে আমরা বলছি, ফুটবলের মেয়েরা গ্রামের সামাজিকতার চাপকে উপেক্ষা করে, পরিবারের বিভিন্ন ধরনের চাপকে উপেক্ষা করে, তারা একসময় পরিবারকে বোঝাতে সামর্থ্য হয়েছিলেন যে তারা ফুটবল খেলে নিজের হাল ধরতে পারবেন, পরিবারের হাল ধরতে পারবেন, সমাজ পরিবারকে পরিবর্তন করে দিতে পারবেন, দেশকে বিশ্বের মানচিত্রে ইতিহাসের পাতায় আসলে সাফল্যের খাতায় নাম লেখাতে পারবেন, সেটির বহিঃপ্রকাশই কিন্তু তারা ঘটিয়ে দেখিয়েছেন। একই সঙ্গে যেই ঋতুপর্ণা চাকমার কথা আমরা বলছি, একই সঙ্গে যে গোলরক্ষকদের কথা বলছি, তারা কিন্তু একই সাথে সাথে যেরকম বাংলাদেশের রক্ষণভাগ সামলিয়েছিল, একই সঙ্গে তারা যেমন বাংলাদেশের গোলবার সামলিয়েছিল, সেই সাথে তারা কিন্তু তাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল, তাদের পরিবারের সুরক্ষার ব্যাপারটিও তারা সামাল দিয়েছিল। সেই পরিবারকে সামাল দেওয়ার দায়িত্ব নিতে গিয়ে তাদের যে ধরনের অর্থনৈতিক চাপে থাকতে হয়েছে, অর্থনৈতিক তাদের যে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সাথে যুদ্ধ করতে হয়েছে, তাদেরকে ভবিষ্যতে যদি সেই সমস্ত যুদ্ধ আর করতে না হয়, তাহলে কিন্তু তারা বাংলাদেশের জন্য আরও ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবেন বলে আসলে ক্রীড়া বিশ্লেষকরা বারবারই বলেছেন এবং এখনও তারা বলছেন। সেই সঙ্গে তারা যেটি বলছেন যে বাংলার এই নারীদেরকে শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলে আমাদের দায়িত্ব শেষ হবে না, তাদের এই প্রতিভাকে ধরে রাখার জন্য এবং তাদের মাধ্যমে আরও নতুন নতুন প্রতিভা তৈরি করার ব্যাপারেও কিন্তু তাদেরকে কাজে লাগাতে হবে। এবং এই যে বিভিন্ন অঞ্চলের আমরা বলছি, সাগর থেকে সমতল, সমতল থেকে পাহাড়, যদি বলতে হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কিন্তু তাদের এই সাফল্যের বীজ আসলে বপন করে দিতে হবে। যে মেয়েটা রংপুর থেকে উঠে এসেছে স্বপ্নার কথা আমরা বলছি, তার
হাত ধরে রংপুরে যদি এরকম আরো 100 জন স্বপ্ন উঠে আসতে পারেন, আমরা যে ঋতুপর্ণা চাকমার কথা বলছি খাগড়াছড়ি থেকে, তার হাত ধরে যদি আরো 100 জন ঋতুপর্ণা চাকমা উঠে আসতে পারেন, আমরা যে ময়মনসিংহের কলসিন্দুরের কথা বলছি সেখানকার জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য নারীর সাথে আরো 800 জন নারী যদি এগিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জাতীয় দলের যে পাইপলাইন সেটি কিন্তু নিঃসন্দেহে আরো শক্ত হবে, এমনটাই বলছেন ক্রীড়া মোদিরা, এমনটাই বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। এবং আমরা যখনই বাংলাদেশের এই নারী ফুটবল দলের আসলে সাফল্যের কথা বলতে হয়, সাফল্যের কথা বলার সাথে সাথে কিন্তু তাদের আসলে সংগ্রামের কথাটাও আমাদেরকে বলতেই হবে, কারণ তারা সংগ্রাম করে উঠে এসেছেন, তাদের আজকের এই উঠে আসার পথটা কিন্তু এত সুন্দর ছিল না। তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের একটি নমুনা কিন্তু আমরা একটি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি সঞ্জিদার, সে কিন্তু লিখেছে যে হয়তো ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা না হলেও চলবে। তারা বলেছেন যে তাদের সমাজের টিপ্পণী, বিভিন্ন ধরনের কটুকথা উপেক্ষা করে যারা তাদেরকে সবুজ ঘাস ছুঁয়ে দেখার জায়গা করে দিয়েছিল, তাদের জন্য তার এই ট্রফিটা জিততে চান। এই স্টার্ট আছে, এই তার দুটি বাক্যে কত আবেগ মিশ্রিত আছে, তার এই দুটি বাক্যে কত আক্ষেপ মিশে আছে, তার এই দুটি বাক্যে কত সম্ভাবনা লুকিয়ে আছে, সেটি কিন্তু এখন মানুষ কিন্তু টের পাচ্ছে এবং মানুষ কিন্তু এটাকে উপলব্ধি করবার চেষ্টা করছে। তারা তাদের যে স্বপ্নের বাস্তবায়ন সেটি ঘটিয়েছে এবং রাতারাতি কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে, তারা কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণের জন্য রাত জেগে কাজ করে তাদের জন্য এই সংবর্ধনার মঞ্চ তৈরি করেছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বাফুফের দেয়া যে সংবর্ধনা, সেই সংবর্ধনা কিন্তু এখন আর বাফুফের সংবর্ধনায় সীমাবদ্ধ নেই, সেই সংবর্ধনা কিন্তু এখন পুরো বাংলাদেশের 16 কোটি মানুষের সংবর্ধনায় রূপান্তরিত হয়েছে। এবং আমরা যে সংগ্রামের কথা বলছি, আমরা যে সঞ্জিদার কথা বলছি, আমরা যে স্বপ্নার কথা বলছি, আমরা সেই কলসিন্দুরের যে মেয়েদের কথা বলছি, তাদের সংগ্রামের গল্পকে যদি প্রেরণার উৎস হিসেবে আমরা লিখে রাখতে পারি, তাহলে কিন্তু তাদের প্রেরণার হাত ধরে কিন্তু আরও নতুন নতুন খেলোয়াড় আমাদের তৈরি হবে, যারা আগামী দিনে বাংলাদেশের এই বিজয়ের ধারাবাহিকতাকে আরও শানিত করবে। এবং যে আমরা সবসময় জানি যে গ্রামের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এমনকি যেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে খেলার মাঠগুলো রয়েছে সেখানে সবসময় ছেলেরাই ফুটবল খেলবে, সেখানে সবসময় ছেলেরাই ক্রিকেট খেলবে, সেখানে সবসময় ছেলেরাই দখল করে রাখবে, এটি ছিল এক সময়ের বাংলাদেশের অনিবার্য বাস্তবতা। কিন্তু দিন পরিবর্তনের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে সেই বাস্তবতা পরিবর্তন হয়েছে, সমান তালে যে নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা বিভিন্ন জায়গায় যে তাদের সাফল্যের ধারা দেখাচ্ছে, নারীদের যে ক্ষমতায়ন হচ্ছে, সেই ক্ষমতায়নের অন্যতম বড় একটি অনুষঙ্গ হিসেবে কিন্তু আজকের এই ফুটবল টুর্নামেন্টের এই বিজয়ের যে শোভাযাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আমরা বলছি যে একসময় পাড়ার মাঠগুলো যখন ছেলেদের দখলে ছিল, সেখানে যখন আস্তে আস্তে নারীরা জায়গা করতে শুরু করলো একটি কোণায়, সেই মাঠের কোণায় তারা হয়তোবা দু চারজন মিলে ফুটবল খেলা শুরু করেছিল, তারপর আস্তে আস্তে তারা একটি মাঠের অংশে তাদের প্রস্তুতির জায়গাটি তৈরি করেছিল, তারপরে কিন্তু তারা জাতীয় পর্যায়ে স্থান করে নিয়েছে। আজকে কিন্তু জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে তারা বাংলাদেশের সীমানা ডিঙে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল হিসেবে নিজেকে আবির্ভূত করতে পেরেছে, আর এই আবির্ভূত করতে পেরেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের সাথে এই সম্মতি দিয়েছে, তাদের এই আনন্দ উদযাপনের সঙ্গী হয়েছে। এবং সঞ্জিদা যখনই তার ফেসবুক স্ট্যাটাসে এরকম একটি আক্ষেপের কথা বলেছিল, একটু আবেগের কথা বলেছিল সামাজিক মাধ্যমে, কিন্তু যারা খেলা বুঝে তারাও এর পক্ষে সায় দিয়েছিল, যারা খেলা না বুঝে তারাও কিন্তু এর পক্ষে সায় দিয়েছিল, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের ঢাকার যে রাজপথ সেটি কিন্তু আজকে উৎসবের রাজপথে পরিণত হয়েছে। এবং রাজধানীর পথচারী মানুষ যারা বিভিন্ন কাজে ঘরের বাইরে বেরিয়েছিল, যারা কাজ শেষ করে ঘরে যাবার কথা, তারা বলছেন যে আজকে এই স্বর্ণকন্যাদেরকে দেখার জন্য, এই অগ্নিকন্যাদেরকে দেখার জন্য কাজ থেকে বাসায় ফিরতে যদি 2 ঘন্টা দেরি হয় তাহলে হোক না, তাহলে তারপরও তাদেরকে এক নজর দেখে যেতে হবে। এই কারণেই কিন্তু তাদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি ঠিক দুপুর 12টা থেকে তেজগাঁয়ের এই যে জায়গাটিতে অবস্থান নিয়েছিলাম এবং আমাদের সহকর্মীরা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এই বিজয়িনী কন্যাদেরকে, এই স্বর্ণকন্যাদেরকে, এই সংগ্রামী অদম্য তনয়াদেরকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা যে জায়গা করে নিয়েছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটি জায়গাতেই দেখেছি মানুষের উচ্ছ্বাস, মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু সবারই নজর কেড়েছে। একই সঙ্গে
বিমানবন্দর থেকে তারা নেমে যখন তাদের এই ছাদখোলা বাসে করে বাফুভের দিকে রওনা দিচ্ছিল, মানুষের জনতার উপচে পড়া ভিড়ের কারণে তারা কিন্তু সেখান থেকে বের হতে বেশ তাদেরকে বেগ পেতে হয়েছে। এবং এই বেগ পাওয়ার যে গল্প, সেই গল্প কিন্তু কখনোই বিরক্তির গল্প ছিল না। এই বেগ পাওয়ার গল্প কিন্তু আনন্দের সাথে আলিঙ্গন করে তারা এটাকে উপভোগ করেছেন। এবং যতক্ষণ পর্যন্ত যেখানেই তারা এই হালকা যানজটের সৃষ্টি হয়েছিল, মানুষের প্রত্যাশার চাপ, হাত নেড়ে দেখার, এই বাসটিকে ছুঁয়ে দেখার যে চাপ, সেই চাপ সামাল দিতে কিন্তু তাদের যে শিডিউল, নির্ধারিত শিডিউল, সেটি কিন্তু বিপর্যয় হয়েছে। এবং বিপর্যয় হওয়ার ফলেও কিন্তু দুপক্ষের কথাই যদি বলি, যারা অভিনন্দন নিচ্ছে অর্থাৎ বাংলাদেশ নারী মহিলা দল, ফুটবল দল, এবং যারা অভিনন্দন দিচ্ছে রাজধানীর সাধারণ মানুষ, কোনো পক্ষই কিন্তু আসলে বিরক্তি প্রকাশ করেনি। উভয় পক্ষই কিন্তু সাদরে এই জায়গাটিকে গ্রহণ করেছে। এবং সংগ্রামের কথা আমরা যখনই বলছি, সাফল্যের কথা আমরা যখনই বলছি, তখনই কিন্তু বাংলাদেশের যে অতীত ইতিহাস ফুটবলের, সেই ফুটবলের কথা কিন্তু বলতে হয়। পাড়ার মাঠে যখন দুই পাড়ার মধ্যে খেলা চলতো, তখন কিন্তু সেই খেলাটি দেখবার জন্য, সেই খেলাটি দেখবার জন্য যখন মানুষের ভিড় লেগে থাকতো, তখন কিন্তু সেটির নতুন করে সেটি